السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحابته أجمعين وبعد بعد ششد مطر رب العالمين الجنة جني اي بشال سشتير প্রশংসা জ্ঞাপন করছে মহান রবাহিনের যিনি আমাদেরকে প্রতি জমা নেয় আজকেও মসজিদুল হারামের আরবি বাংলা ভাষায় সারম্য সংক্ষিপ্ত ভাবে উপস্থাপন করার জন্য তৌফিক প্রদান করেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি শ্রোতা মণ্ডলী আজ পঁচিশে রজব চোদ্দশো একচল্লিশ হিজড়ি বিশ মার্চ দুই আজকে জিম মসজিদুল হারামে খোদ্দা প্রদান করেছেন ফজিলতু শেখ ডক্টর উসামা খাইয়াত হাফিজাহুল্লাহ আল্লাহ তাআলা তাকে দীর্ঘ জীবন দান করুক তার ইলম এবং আমালে বরকত দান করুন اللهم আমিন সম্মানিত উপস্থিতি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোকপাত করা হয়েছে বর্তমান বৈশ্বিক যে পরিস্থিতি বর্তমান মুসলিম এবং সমগ্র পৃথিবীতে যে সংকট সেই সংকটকে কেন্দ্র করে আজকে আমাদের মসজিদুল হারমে আলোচনা করা হয়েছে যে আল্লাহ রবীন্ন একমাত্র আমাদের বিপদ আপদ থেকে উদ্ধারের মালিক শুধুমাত্র আল্লাহ তাহ আমাদেরকে যাবতীয় বালা মুসিবত থেকে উদ্ধার করতে পারেন এই বিষয়ের উপরে আজকে ক্ষুদ্র প্রদান করা হয়েছে অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্তভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্মানিত খতিব সাহেব উপস্থাপন করেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সংক্ষেপে এই বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার জন্য সমাজ শ্রোতা মণ্ডলী খতিব সাহেব সর্বপ্রথম আমাদের দৃশ্যে আকর্ষণ করেছেন যে দিন রাতের পরিবর্তন বা যে কোনো সময় এই আমাদের জীবনের যে পরিবর্তন হচ্ছে আমাদের দিনের পর দিন রাতের পর রাত আমাদের যে জীবন অতিবাহিত হচ্ছে এই আমাদের জীবনের মধ্যে অনেক ধরনের বালা মুসিবত আপদ বিপদ আমাদেরকে গ্রাস করতে পারে আর এই আপদ বিপদ এগুলো যখন আমাদেরকে স্পর্শ করবে বা আমরা যখন কোনো মুসিবতের মধ্যে কোনো রোগের মধ্যে আমরা আপতিত হব তখন আমরা যে বেশি চিন্তাগ্রস্ত হয়ে পড়ি বা অনেক সময় আমরা দেখতে পাই যে আমরা এই সকল আপদ বিপদের কারণে আমরা নিজেদেরকে ধৈর্য ধারণ করতে পারি না এখান থেকে আমাদেরকে বেঁচে আসতে হবে কারণ আমাদেরকে এটি বিশ্বাস স্থাপন করতে হবে যে শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই সকল আপদ বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করতে পারেন এবং এই যে বালা মুসিবত বা যে এই যে বর্তমান যে রোগ করোনা ভাইরাস যাই হচ্ছে না কেন এই সবগুলো আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকেই হচ্ছে এবং আল্লাহ রবুল্লা আলমিনই কেবলমাত্র আমাদেরকে এই সকল বালা মুসিবত থেকে উদ্ধার করতে পারেন আল্লাহ রবুল্লা আলমিন সতেরো নম্বর আয়াতে বলছেন যে যদি আপনাকে আল্লাহ রব আলামিনের পক্ষ থেকে কোন মুসিবত এখানে সকল মখলুককে উদ্দেশ্য করে বলা হচ্ছে যদি কোনো বালা মুসিবত আমাদেরকে গ্রাস করে তাহলে ফেলা একা আসি ফেলাহু ইহ সেখান থেকে উদ্ধার কেউ করতে পারবে না একমাত্র আল্লাহ রবুল্লাহ আলামিন ছাড়া অর্থাৎ আমাদেরকে যে বর্তমান যে আমাদের যে বিশাল একটি মহামারী দেখতে পাচ্ছি এই মহামারী আল্লাহর রব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছে এবং আল্লাহরবুল আলমিন ছাড়া এই মহামারী থেকে আমাদেরকে কেউ উদ্ধার করতে পারবে না এই বিশ্বের আমাদেরকে স্থাপন করতে হবে এরপর আল্লাহ বলা আলমিন বলছেন ও এই এমসিকে বিষয় ঋণ ফাহু আলাহ কুল্লিশাহিন আর যদি আপনাকে কোন কল্যাণ কোন মঙ্গল বিষয় আল্লাহ বলা আল পক্ষে নির্ধারণ হয়ে থাকে তাহলে অবশ্যই আল্লাহ বোলা আলমিন সেই মঙ্গল দান করতে আল্লাহ বলা আলমে সক্ষম এই মঙ্গল বা এই কল্যাণ আপনার আপনার পক্ষ থেকে কেউ ফিরিয়ে দিতে পারবে না সহানুল্লাহ ইহামদী <applause> سورة عن عامر تو شوت النمرات ان رب العالمين بولتين قل من ينجيكم من ظلمات البر والبحر تدعونه وتدرع وخفيا لئن انجانا من هذه لنكونن من الشاكرين ان رب العالمين بولتين هن بولتين من ينجيكم من ظلمات البر والبحر যখন মানুষ সফরে বের হয় তখন যখন তারা পথ ভুলে যায় বা জলে বা স্থলে যখন মানুষ সফরে বের হয় অন্ধকার অন্ধকারচ্ছন্ন যখন রাত হয়ে যায় বা যখন তারা পথ ভুলে যায় আল্লাহ আলম বলছেন মেয়ুনে জি কুম তোমাদেরকে কে রক্ষা কর বা রিওয়াল বাহার সাগরের বা স্থলের যে অন্ধকারচ্ছন্ন পরিবেশ অথবা যখন তোমরা পথ ভুলে যাও যখন তোমরা পথ ধারা হয়ে যাও কে তোমাদেরকে সেখান থেকে রক্ষা করে কে রক্ষা করে আল্লাহ ব্রাহান রক্ষা করে পরবর্তী আয় তালা তালা বলছেন তখন এই সমস্ত ব্যক্তিরা বলে থাকে যারা পথ হারিয়ে যায় বা যারা পথ চিনতে পারে না কি বলে লেইন মিনহা ভি যদি আপনি আমাদেরকে এখান থেকে মুক্তিদান করেন এই কঠিন পরিস্থিতি থেকে আমাদেরকে মুক্তিদান করেন লাইন আঞ্জা রা মিনহী লেনাকুন নেমিনে এখানে তারা তাহকিদ সিগা ব্যবহার করছে না অবশ্যই অবশ্যই আমরা আপনার সুক্রি আদায়কারী বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হব কিন্তু আল্লাহ রব আলামিন যখন বান্দাকে তার আপদ থেকে তার বিপদ থেকে তার রোগ বেলায় থেকে তাকে মুক্তি দেন করে কিন্তু বান্দা কি করে আল্লাহ রব আলম জিক মিনহা অমিন কুল্লিকা সম্মান তুম তো শিখন যে আল্লাহ রব আলমিন তোমাদেরকে এ সকল আপদ বিপদ থেকে রক্ষা করে কিন্তু তোমরা সিরিকে লিপ্ত হয়ে যাও অর্থাৎ আল্লাহ রব আলামিন আমাদেরকে এই সকল আপদ বিপদ থেকে মুক্তি দেওয়ার পরেও আমরা নিজেরা নিজেদের উপর জুলুম করতে থাকি আমরা আবার সিরকের মধ্যে লিপ্ত হই যারা মুসলিম আছে আমরাও শিরখের মধ্যে লিপ্ত হই আর যারা অমুসলিম তারা যদিও বা কঠিন পরিস্থিতিতে বিপদ আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে আশ্রয় প্রার্থনা করে কিন্তু যখন তারা সেই বিপদ থেকে মুক্ত হয়ে যায় তখন তারা আবার তাদের পূর্বের সিরিকে লিপ্ত হয়ে যায় সম্মানিত উপস্থিতি সুতরাং আমাদেরকে আল্লাহ রব্লা আলমিনের কাছে ফিরে আমাদের বর্তমান যে পরিস্থিতি বর্তমান যে মহামারী সমগ্র বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এটি কোনো নির্দিষ্ট কোনো আঞ্চলিক বা নির্দিষ্ট কোনো অঞ্চলের জন্য এটা সমস্যা না এটা বৈশ্বিক একটি সমস্যা সমগ্র পৃথিবীকে আজ এই ছোট্ট একটি ভাইরাস করে দিয়েছে যে সকল সুপার পাওয়ার রাষ্ট্র রয়েছে ক্ষমতাশীল অনেক প্রভাবশালী রাষ্ট্রগুলো রয়েছে সব কিছুকে তাদের জীবন চলার পথকে স্তব্ধ করে দিয়েছে তাদের জীবনের যে তার ছিল সেটাকে করে সুতরাং আমাদেরকে আল্লাহ রব আলমিনের কাছে ফিরে ফিরে যেতে হবে আমাদেরকে আল্লাহ রব আলমিনের কাছে দোয়া করতে হবে আল্লাহ রব আলমিন আমাদেরকে বলেন অকাল রব্বকুম উদরুনি আসছে আল্লাহ রবাহ আলমিন বলছেন উদরুনি তোমরা আমাকে ডাকো তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমার কাছে সাহায্য প্রার্থনা করো আস্তেজিবিলাকুম আমি তোমাদের ডাকে সারা দিব সুতরাং আমাদেরকে আল্লাহ রব আলমিনের কাছে দোয়া করতে হবে আল্লাহ রব আলামিন যেন আমাদেরকে এই বর্তমান যে কঠিন পরিস্থিতি আমাদের মধ্যে যে ভীতি যে ভীতে সন্ত্রস্ত হয়ে পড়েছে আমরা সমগ্র পৃথিবীতে যে ভাইরাস ছড়িয়ে পড়েছে এ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে কার কাছে যেতে হবে আল্লাহ রবাহ আলমের কাছে যেতে হবে আল্লাহ রবাহ আলমিনের কাছে আমাদেরকে দোয়া করতে হবে তাহলে আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে এই সকল আপদ বিপদ থেকে রক্ষা করবেন এবং আমাদেরকে দোয়া করার সময় আমাদের এই অবশ্যই এই আশা থাকতে হবে আল্লাহ রব আলমিন আমার দোয়া কবুল করবেন আল্লাহ রব আলমিন আমার দোয়ার বারাকাতে আমার দোয়া কবুল করে আমাকে এই সকল আপদ বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবেন

ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম হাই হে চিরঞ্জীব অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এর সিফা এটি গুণ যে আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব ও নিঃসর্বদা জীবিত কখন উনি মৃত্যুবরণ করবেন না কাইয়ুম পরম পরা শক্তিশালী পরাক্রমশালী যা যিনি একমাত্র সুপার পাওয়ার যার যার উপর কোনো শক্তিশালী নেই হে ইয়া হাইয় হে রাহমাতিকা আস্তাগیث আমর আবনা আপনার সাহায্য প্রার্থনা করছি রাসূলুল্লাহ সাল্লাম যাকে আল্লাহ রাব্বুল আলামিন যার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন রাসূলুল্লাহ যাকে আল্লাহ রাব্বুল আলামিন সার্বিক নিরাপত্তা দান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দোয়া পড়তেন তাহলে অবশ্যই আপনাকে আমাকে আমাদের সকলকে এই দোয়া বিশেষ করে পড়তে হবে পড়ুন পরুন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগফির ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগফির সম্মানিত উপস্থিতি বোখারে একটি রয়েছে ইবনু আব্বাস রদি আল্লাহ তাল আহন বলছেন যে রসুল্লাহ সাল আলহি আসাল্লামের কাছে যখন কোন আপদ বিপদ যখন কোন ধরনের মুসিবত অথবা প্যারাসানি দুশ্চিন্তাগ্রস্ত হতেন এই দোয়া রসুল বেশি বেশি করে পড়তেন আমাদেরকেও পড়তে হবে আমরা সকলে শিখব রসুল্লাহ সাল আলহি আসাল্লাম কি পড়তেন বুখার রেবাতে এসেছে ইবন আব্বাস রদি আল্লাহ তাল আহন বলছেন রসুল্লাহ সাল্লাম বলতেন লাহ ইহ ইহুল আজমুল হালিম لا إله إلا الله العظيم الحليم لا إله إلا الله رب العرش العظيم لا إله إلا الله رب السماوات ورب الأرض ورب العرش الكريم سبحان الله إذا إيه الرسول صلى الله عليه وسلم بشكر mahdoll لا إله إلا الله الله تعالى كنشط إله আল্লাহজেম উল আলিম এই দুটো হল আল্লাহর বলা সিফা গুন বর্ণনা করা হচ্ছে যিনি মহান যিনি ক্ষমাশীল লা ইলাহ ইল্লাল্লাহ রব বলে আরশীল যিনি মহান আরসের মালিক যিনি আসমানের মালিক যিনি জমিনের মালিক যিনি এই বিশাল আরশের মালিক আমরা আল্লাহ বলা আলমের প্রশংসা করতেছি তিন ছাড়া কোনো কোন রব নেই তিনি ছাড়া কোনো সত্য ইলাহা নেই সুতরাং আল্লাহর বলা আলমিন আমাদেরকে ক্ষমা করবেন আল্লাহর বলা আলম আমাদের ওপর দয়া করবেন সুতরাং আমাদেরকে বেশি বেশি করে দোয়া পড়তে হবে এছাড়াও আমরা যে দুয়ার বই রয়েছে বিশেষ করে হিসনুল মুসলিমে সকাল বিকালে যে সকল রয়েছে এগুলো এগুলো আমাদেরকে পড়তে হবে সকাল যে সকল গুলো রয়েছে আমরা আমরা অনেক সময় আলোচনা করেছি যে সকাল বিকালে যে সকল আজকার গুলো রয়েছে এগুলো আমরা অবশ্যই পড়ব ঘরে ঢোকার যে দোয়া গুলো রয়েছে ঘর থেকে বের হওয়ার বাজারে যাওয়ার বাজার থেকে আসার অর্থাৎ নিত্যদিনে যে দোয়া সকালের বিকালের ঘুম থেকে ওঠার ঘুমানোর খাবার গ্রহণ করার এই যদি আমরা পড়ি তাহলে এই সকল বারকাতে আমাদের থেকে যাবতীয় আপদ দূর করে দিবেন। এছাড়াও আমরা শেষ আর একটি হাদিস শুনবো যে হাদিস আজকে খোদবাতে উল্লেখ করা হয়েছে ইনশাল্লাহ পরবর্তী আমরা সেদিকে যাব সম্মানিত উপস্থিতি আজকে খুদ্ সময় খতিব সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদেরকে ইঙ্গিত করেছেন তা হলো যে রসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লামের একটি হাদিস রসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেন এই হাদিসটি ইয়েতে এসেছে তিরমিদিতে এসেছে হাদিসটি রসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেন যে দা আবাদুদ্দিন নুন ইবদাআ بها وهو في بطن الحوت لا اله الا انت سبحانك اني كنت من الظالمين যেটা কি আমরা বাংলা ভাষাতে দোয়া ইউনুস বলে থাকি অর্থাৎ ইউনুস আলাইহিসসালাম যখন মাছের পেটে গিয়েছিলেন উনি যখন তার সম্প্রদায় থেকে ভিন্ন একটি জায়গায় সফর করার সময় দীর্ঘ ঘটনা তখন উনি সাগরে বানুদে লাভ দিয়েছিলেন এবং একটি বড় মাছ তাকে গ্রাস করে তাকে খেয়ে ফেলে তখন ইউসুফ আলাইহিস সালাম এই মাছের পেটে এই দোয়া শাশময়ে করেছিলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাক ইন্নী কুনতু লা ইলাহা ইল্লা আন্ত আপনি ছাড়া কোনো সত্তা ইলাহ নেই লা ইলাহা কুনা ইলাহ ইল্লা আন্ত সুবহানাক আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি ইন্নী কুনতু মিনাজ জালিমিন আর আমি নিশ্চয়ই আমি জালেমদের সেলিমদের অন্তর্ভুক্ত আমি নিজের উপরে জুলুম করেছি আমি অত্যাচার করেছি সুতরাং এই দোয়া বিশেষ করে পড় তবে আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাক ইননি কুনতু মিনায হাদিস এসেছে মুস্তাদের হাকিম বর্ণনা করেছেন সহিহ উনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ল্যাম ইয়াদউ মুসলিমুন ফি শাইইন কাত ইল্লা ইস্তাজাবাল্লাহু লাহু যদি কোন মুসলিম কোন বিপদে পড়ে এই দোয়া পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে সেই বিপদ থেকে রক্ষা করেন

কবুল করেছেন তার ডাকে সারা দিয়েছেন নাজিল করেছেন ফাস্তা আল্লাহ আমি তার ডাকে সারা দিয়েছি অনেক জেন আর সে যে দুশ্চিন্তা ছিল সে যে পেরেশানিতে ছিল সেখান থেকে আমি তাকে মুক্তি দান করেছি

আমরা বেশি বেশি করে আল্লাহ রব আলিনের কাছে প্রার্থনা করি আমরা বেশি বেশি করে আল্লাহ রব আলিনের কাছে ক্ষমা প্রার্থনা করি এই যে দোয়াগুলো আছে রসুলাম যে দোয়াগুলো পড়েছেন এই দোয়াগুলো আমরা নিজে শিখি যদি না থাকে অপর ব্যক্তির কাছ থেকে শিখার চেষ্টা করি অপর মুসলিমকে আমরা এগুলো দেওয়ার মাধ্যমে তাদেরকেও শেখানোর চেষ্টা করি যাতে আল্লাহ রব আলমিন আমাদের থেকে এই বালা এবং মুসিবতকে তুলে নেয় সম্মানিত উপস্থিতি এরপর আমরা একটি গ্রহণ করতে পারি তা আজকে আমরা আরও সলাতে উদাসীন আমরা সলাতে গাফেল হয়ে গিয়েছি অথচ এই সলাত হলো মুমিনের আন্তার প্রশান্তি মুমিন মুমিন ব্যক্তি প্রশান্তি লাভ করা সলাতের মাধ্যমে মুমিনের কলব। জীবিত হয় এই সলাতের মাধ্যমে মুমিনের কলবের চিকিৎসা হচ্ছে আল্লাহ আলমিনের কাছে যাবে আল্লাহ আলমিন তাকে নিরাপত্তা দান করবে দুর্বলদের শক্তি হলো সালাত নিরস্ত্র ব্যক্তিদের অস্ত্র হলো এই সালাদ এই সলাত আমাদেরকে পড়তে হবে আল্লাহ রবাহ আলমিনে কেরিমে বলছেন বিশ্ববেরি ও সালাত আল্লাহ বলা আলমিনের সাহায্য চাইতে হবে সলাতের মাধ্যমে আজ যে যে বৈশ্বিক পরিস্থিতি এ থেকে যদি আমরা মুক্ত বা এ থেকে যদি আমরা নিষ্কৃতি পেতে চাই তাহলে আমাদেরকে বেশি করে করে আদায় করতে হবে প্রিয় উপস্থিতি এখানে একটি বিষয় আমি আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করব যে বর্তমান সমগ্র পৃথিবীতে যে ভাইরাস এর কারণে আমরা দেখতে পাচ্ছি যে মসজিদ যাওয়া এটা খোদবার একটি এটার সাথে মাস সংশ্লিষ্ট সেজন্য আমি উপস্থাপন করছি যে মসজিদে অনেকেই বলছে যে মসজিদ বন্ধ করে দেওয়া হলো কেন ঠিক কিনা তো আমরা এই যে প্রশ্নটা আসছে আমার কাছে এসছে অনেকের কাছে বলছে যে মসজিদ আমরা যেতে পারছি না আসলে রসুলাম কি বলেছেন রসুলসুসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি এটার দ্বারা আক্রান্ত হয় তাহলে সে যেখানে আক্রান্ত হয়নি সেখানে যাবে না আর যারা আক্রান্ত হয়েছে তারা অন্য সুস্থ ব্যক্তিদের কাছে যাবে না যেহেতু এটি এমন একটি ভাইরাস যেটা বলা যাচ্ছে না কার মধ্যে হয়েছে সংক্রমণ সংক্রমিত সংক্রমিত হচ্ছে সুতরাং আমরা এই জায়গা থেকে আমরা নিশ্চিত করেছি যে কোনো ব্যক্তি হয়ে যেতে পারে দ্বারা এছাড়াও আপনারা জানেন রসোল্লা সাল্ল সাল্লাম বলেছেন মুসলিমদেরকে কষ্ট দেয় এমন কোন জিনিস যদি কোনো ব্যক্তি গ্রহণ করে খায় যেমন পেঁয়াজ রসুন বা ধূমপান এই জাতীয় জিনিসগুলো যদি কোনো ব্যক্তি গ্রহণ করে সেই ব্যক্তির জন্য আমরা মসজিদে যাওয়াটা নিষেধ করে দিচ্ছি আমরা বারণ করেছি সেই ব্যক্তির মসজিদে না যায় এবং শত শত হাজার হাজার ব্যক্তি সেখানে আক্রান্ত হতে পারে সমাজ উপস্থিতি আরো একটি বিষয় আমি আপনাদেরকে খুদবার বাহের একটি অংশ এখানে উল্লেখ করব তাহলে যে ইসলামের মধ্যে কি যে এই যে সংক্রামক রোগ হ্যাঁ সোয়া কামরা যেটাকে আমরা বলি এটা আছে কিনা হ্যাঁ এটা আছে বরং তো সেই ক্ষেত্রে আমাদের আকিদা কি আকিদা হলো যে এই সংক্রামক রোগটি নিজের পক্ষ থেকে কি হতে পারে না সংক্রমণ হতে পারে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রব্বনা আলামিনের নির্দেশ বা আল্লাহ রব্বনা আলামিনের অনুমতি না থাকে সুতরাং এই এটার ক্ষমতা রয়েছে সে নিজে নিজে যেতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় সে যায় যেমন আমরা উদাহরণ বলতে পারি আগুন আগুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জ্বালানোর ক্ষমতা দিয়েছে একটা ধারালো ছুরি এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কাটার যোগ্যতা দিয়েছে এই ধরনের এই যে বিষ বিষের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন ধ্বংস করার যোগ্যতা দিয়েছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যদি নির্দেশ না থাকে এই জিনিসগুলো তার নিজ ক্ষমতা প্রয়োগ করতে পারবে না হ্যাঁ সুতরাং এখনো আমরা বলবো এই ভাইরাসটি সেটা অন্য ব্যক্তিকে সংক্রামিত করতে পারে কিন্তু আল্লাহ নির্দেশে পারবে যাই হোক সম্মানিত উপস্থিতি আমাদেরকে সলাতের মধ্যে ফিরে আসতে হবে আমাদেরকে বেশি বেশি করে নফর সালাত ফর সালাত অবশ্যই আমরা পড়বো আমরা প্রত্যেকেই বাসাতে বাড়িতে বা যেখানে মসজিদে সলাতের অনুমোদন রয়েছে আমরা সেখানে পড়বো এরপর আমাদেরকে আমাদের ইমানকে নবায়ন করতে হবে সম্মানিত উপস্থিতি আমাদের নবায়নকে কিমান করতে হবে যে দিদি ইমান এখন তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো আল্লাহ রব্বাল আলমিনের প্রতি আমাদের সত্য আস্থা হ্যাঁ হসন সেকা যেটা সেটাকে আমাদেরকে ফিরে আনতে হবে আল্লাহ রব আলমীর প্রতি আমাদেরকে তাবাক্কোল তার উপর ভরসা আমাদেরকে আরো বৃদ্ধি করতে হবে আমাদেরকে ইস্তেফার করতে হবে এই সকল বিষয়ে সময় আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন যে বিশেষ আমাদের ইমানকে নবায়ন করতে হবে আমাদেরকে বিশেষ করে ইস্তেফার পড়তে হবে আমাদেরকে কোরআন তেলওয়াত করতে হবে আমাদেরকে তৌবা করতে হবে আমাদেরকে বিশেষ করে সতাকা করতে হবে আল্লাহর ব্লা আলামিনের প্রতি আমাদের তাওক্কুল করতে হবে রসউল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লামের সুন্নাকে অনুসরণ করতে হবে দীন ইসলাম আল্লাহর ব্লাহ আলামীনকে দুনিয়ার সকল বিষয়ের চেয়ে নিজে নিজের পরিবার ছেলেসন্তরা সবার চেয়ে বেশি ভালোবাসতে হবে যদি আমরা এগুলো করতে পারি তাহলে অবশ্য অবশ্যই আল্লাহর ব্লাহ আলামী আমাদেরকে সাহায্য করবেন এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে সম্মানিত উপস্থিতি এছাড়া আরো অনেকগুলো বিষয় রয়েছে বর্তমান বিভিন্ন রাষ্ট্র প্রধানেরা বা যারা পরিচালনা করছেন ওনারা সতর্কতা মূলক মানুষকে তাদের জাহানের নিরাপত্তার জন্য তাদের সার্বিক নিরাপত্তার জন্য এবং এই রোগ যাতে আরো ব্যাপকভাবে ছড়িয়ে না পড়ে এই রোগ যেন একটা নির্দিষ্ট কন্ট্রোলের মধ্যে থাকে এই সতর্কতার জন্য অনেকগুলো পদক্ষেপ ওনারা গ্রহণ করেছেন এগুলো আমাদের অবশ্যই মানতে হবে কারণ ওনাদের আদেশ আমাদেরকে মানা এক্ষেত্রে কর্তব্য ওয়াজিব যদি আমরা তাদের তাদের যে নির্দেশনা রয়েছে সেগুলো যদি আমরা পালন না করি সেক্ষেত্রে দেখা যাবে সেই বিপদ আরো বৃদ্ধি পেতে পারে সুতরাং যারা আমাদের দায়িত্বশীলরা রয়েছেন যারা রাষ্ট্রীয় পরিচালনাতে আছেন ওনাদের যে সকল নির্দেশনা আছে আমরা সেগুলো অবশ্যই অবশ্যই মানার চেষ্টা করব আল্লাহ রবাহ আলম আমাদেরকে তরজিদা شمعانيتوبستي.حديث شيخي الرسول صلى الله عليه وسلم إحدى دعاء.بشوش يقولي برتين.أمامكوبرتها برسول صلى الله عليه وسلم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء, هو السماء. وهو السميع العليم.شمعانيتخذين بولين.إيه دعاء.أمامكوببشوش يقولي برتها ب.ما أمنا مخمك بولون.بسم الله الذي لا يضر بسم. مع اسمه شيء في الأرض ولا في السماء بسم. وهو السميع العليم.

করোনা ভাইরাস যে কোনো ধরনের আপদ বিপদ এই ব্যক্তিকে গ্রাস করতে পারবে না আমাদেরকে আমাদের মনের পক্ষ থেকে আস্থা থাকতে হবে এই দোয়ার প্রতি এবং এই দোয়া করে আমরা পড়বো সকাল বিকাল করব করবো এছাড়াও যার অনেকগুলো দোয়া আছে সেগুলো আমরা পড়বো আল্লাহর বল আলমিন আমাদেরকে এই আমলগুলো করা তৌফিক দান করুন বেশি বেশি করে এই দোয়া আমরা পড়ার চেষ্টা করব কারণ আল্লাহর বল রাল আমিন বলেছেন ওয়া ইয়া মাসাকাল্লাহু বিদুরর ফালা কাশিব যে বিপদ আল্লাহর রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে এই বিপদ আল্লাহ তাআলা ছাড়া কোন মাখলুক কোন ব্যক্তির পক্ষে এই বিপদ থেকে আমাদেরকে মুক্তি দান করতে পারে না কিন্তু আমাদেরকে যে পদক্ষেপ আছে সেগুলো আমরা ইশারা গ্রহণ করবো আল্লাহ রবাহের কাছে বেশি বেশি করে দোয়া করব এরপর সাহেব আমাদেরকে একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করেছেন যে আমাদেরকে এই আশা থাকতে হবে যে আল্লাহ রব্লা আলমিন এই ভাইরাসের মাধ্যমে সমগ্র মাখলুককে মৃত্যুবরণ করার জন্য এই ভাইরাসকে পাঠানো আদাবকে পাঠানেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যাতে আমরা ফিরে আসি যাতে আমাদের আহ্বার আমাদের পরিস্থিতি যেন পরিশুদ্ধ হয় আমরা যেন মাসিয়ার থেকে খারাপ কাছ থেকে ভালোর কাছের দিকে ফিরে আসি আর যারা ইন্তেকাল করবে মুসলিম যদি হয় প্রকৃতপক্ষে মমিন যদি হয় তাদের জন্য ভয় নেই আল্লাহ রবা আলমিন তাদের মাকাম তাদের যার দ্বারা যা বৃদ্ধি করে দিবেন আল্লাহ রবুল্লা আলম আমাদেরকে তফিক দান করুন এছাড়াও আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমের প্রতি আমাদেরকে ভালো ধারণা পোষণ করতে হবে আশা থাকতে হবে যে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবেন এই আশা এই ভরসা আপনাকে অবশ্যই থাকতে হবে আল্লাহ রব্বুল আলম কোন এখানে বলছেন ফা ইন্নামা আল ইসরা ফা ইন্নামা আল রসরী ইসরা অবশ্যই কঠিন পরিস্থিতির পর কঠিন মুসিবতের পরে সহজ আল্লাহ পক্ষ থেকে সহজ করে দিবেন অর্থাৎ বিপদের পর পর আপদের আল্লাহ আমাদেরকে আবার দান করবেন এই অসুস্থতার পরে সুস্থতা দান করবেন কঠিন পরিস্থিতির পর আবার আমাদের জন্য সমগ্র দুনিয়াকে সহজ করে দিবেন কিন্তু এর জন্য আমাদেরকে বেশি করে দোয়া করতে হবে আল্লাহ রবাহ আলম রহমত আমাদেরকে কামনা করতে হবে আল্লাহরবুল আহ আল্লাহর আনামীর যে নির্দেশনা রয়েছে সেগুলো আমাদেরকে পালন করতে হবে সম্মানিত উপস্থিতি আজকের এই ছিল আহ সারাংশ এরপর সম্মানিত ক্ষতি সমগ্র মুসলিম উম্মার জন্য এই দেশে যারা বসবাস করেন তাদের জন্য সমগ্র দোয়া করেন আল্লাহ তাদেরকে সমগ্র মুসলিম উম্মাকে এবং সমগ্র যেন আল্লাহ থেকে আমাদেরকে রক্ষা করেন আল্লাহ আমিন আমরা বেশি বেশি করে আপনাদের কাছে এটাই কামনা করব যে আসুন আমরা আল্লাহ রব্লা আলমিনের কাছে ফিরে যাই আমরা আল্লাহ রবাহ আলমীর কাছে তোবা করি আমরা বেশি বেশি করে ইস্তেখার করি হাদিসের যে সকল দোয়া বর্ণিত আছে এই দোয়াগুলো আমরা বেশি বেশি করে পড়ি এর মাধ্যমে ইনশাল্লাহ আমরা নিজেরা আমাদের পরিবার পরিজন এবং আল্লাহ রবুল আলমের সাহায্য ইনশাল্লাহ পাবো আল্লাহ রবুল আলম আমাদেরকে বেশি করে আমল করার তফিক দান করুন আল্লাহ আমিন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আমাদের সকলকে সমগ্র মুসলিম উম্মাকে বর্তমান যে কঠিন পরিস্থিতি এই পরিস্থিতি থেকে আমাদেরকে মুক্তি দান করুন আল্লাহ আমিন সমগ্র সারা পৃথিবীতে যে সকল রোগীরা কষ্ট পাচ্ছে আল্লাহ রব্লা তাদেরকে এই সকল রোগ থেকে মুক্তিদান করুক তাদেরকে ক্ষমা করে দিক আল্লাহ রাব্বুল আলামিন সকল সবাইকে হেদায়েত দান করুন আমাদেরকে আপনাদেরকে সয়ে সালামতে বেঁচে থাকার জন্য যতদিন থাকব যে কোনো ধরনের আকস্মিক আপদ বিপদ থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজ করে সেই কামনা করছি পরশেষে আমার জন্য আপনাদের জন্য সকলের জন্য বিশেষ করে দোয়া কামনা করছি এখানে শেষ করছি ওয়া আখিরু দা'ওয়ানা আলামিন আসসালামু আলাইকুম ওয়া